Welcome to this virtual class on experimental research in education. আমি ডক্টর সুমিত পারোই, কাজী নজরুল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ এডুকেশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আজ আমাদের আলোচ্য বিষয় হলো এক্সপেরিমেন্টাল রিসার্চ। এই ক্লাসে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলি হলো, হোয়াট ইজ এক্সপেরিমেন্টাল রিসার্চ, What are the key characteristics of experiments? How to conduct experimental research, or what are the various designs of conducting experimental research? What is experimental validity? Experiment বা পরীক্ষা নিরীক্ষা সম্পর্কে আমরা সবাই অবগত। আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক রকম এক্সপেরিমেন্ট করে থাকি। ছোটবেলায় আঁকার ক্লাসে যখন জানতে পারলাম যে হলুদ এবং নীল রং একসঙ্গে মেশালে সবুজ রঙের সৃষ্টি হয়, তখন কিন্তু অনেকেই আমরা অন্যান্য রং পেন্সিলগুলোকে নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করতে লাগলাম এবং দেখতে লাগলাম যে কোন কোন রঙের সংমিশ্রণে কোন কোন রং তৈরি হতে পারে। এক্সপেরিমেন্ট ছোট হোক বা বড় হোক, আমরা এখানে দেখার চেষ্টা করি যে নতুন কোনো একটি আইডিয়াকে কোনো বিশেষ পরিস্থিতিতে প্রয়োগ করলে তার ফলাফল কি হতে পারে। অর্থাৎ এক্সপেরিমেন্টাল রিসার্চ প্রোভাইডস আ সিস্টেম্যাটিক অ্যান্ড লজিক্যাল মেথড ফর আনসারিং দ্য কোয়েশ্চেন ইফ দিস ইজ ডান আন্ডার কেয়ারফুলি কন্ট্রোলড কন্ডিশনস হোয়াট উইল হ্যাপেন। শুধু তাই নয়, এই এক্সপেরিমেন্টাল রিসার্চে আমরা এটাও দেখিনি যে এই যে ফলাফল আমরা পেলাম তার একমাত্র কারণ কি সত্যি সেই আইডিয়াটাই ছিল। অর্থাৎ এখানে আমরা খুঁজে বার করার চেষ্টা করি ওই আইডিয়া এবং তার ফলাফলের কার্যকারণ সম্পর্ক বা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই দুটি ভেরিয়েবলের কার্যকারণ সম্পর্ক বার করি এখানে। তাই দিস কাইন্ড অফ রিসার্চ ইজ ডান ইন অর্ডার টু ফাইন্ড আউট দ্য ইফেক্টিভনেস অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা এস্টাবলিশিং আ কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ বিটুইন দ্য ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস ইন এক্সপেরিমেন্টাল রিসার্চের একটি উদাহরণ হতে পারে ইফেক্টিভনেস অফ টিচিং উইথ ICT অন দি আন্ডারস্ট্যান্ডিং অফ বায়োলজি অ্যামং হায়ার সেকেন্ডারি স্টুডেন্টস। অর্থাৎ একজন টিচার জানতে চাইছেন যে বায়োলজি ক্লাসে লেকচার মেথডের বদলে ICTর মাধ্যমে পড়ালে স্টুডেন্টরা কি বেশি বুঝতে পারে। এটা একটা এক্সপেরিমেন্টাল রিসার্চের উদাহরণ। ক্যারেক্টারিস্টিক্স অফ এক্সপেরিমেন্টস, অর্থাৎ একটি এক্সপেরিমেন্টের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য বা অঙ্গগুলি হল ভেরিয়েবলস, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, এক্সপেরিমেন্টাল অ্যান্ড কন্ট্রোল গ্রুপস, কনফাউন্ডিং ভেরিয়েবলস, কন্ট্রোল ওভার এক্সট্রানিয়াস ভেরিয়েবলস। এই পয়েন্টসগুলো আমরা এক এক করে দেখে নেব এবার। এক্সপেরিমেন্টাল রিসার্চের একটি অন্যতম কি ক্যারেক্টারিস্টিক হল ভেরিয়েবল। ভেরিয়েবল ইজ এনি ক্যারেক্টারিস্টিক আর কন্ডিশন দ্যাট দ্য রিসার্চার ক্যান মেজার অর অবজার্ভ অ্যান্ড ইট চেঞ্জেস ইটস ভ্যালুস ফ্রম ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল অ্যান্ড সিচুয়েশন টু সিচুয়েশন। দেয়ার ক্যান বি থ্রি টাইপস অফ ভেরিয়েবলস, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট অ্যান্ড কনফাউন্ডিং ভেরিয়েবলস। অর্থাৎ চল হলো বা ভেরিয়েবল হলো সেই ধরনের বৈশিষ্ট্য যাকে একজন রিসার্চার পরিমাপ করতে পারে এবং সেই ভেরিয়েবলের মান ব্যক্তি বিশেষে বা পরিস্থিতি অনুযায়ী সদা পরিবর্তনশীল। তিন রকমের ভেরিয়েবলের কথা বলা হয়েছে এখানে।
independent, dependent and confounding variables. এই স্লাইডে আমরা independent এবং dependent variable সম্পর্কে বুঝে নেব। Independent variable is an attribute or characteristic that influences or affects an outcome or dependent variable. A dependent variable is an attribute or characteristic that is dependent on or influenced by the independent variable. অর্থাৎ এই দুটি ভেরিয়েবলের মধ্যে বা এই দুটি চলের মধ্যে যেই চলটি অন্য একটি চলকে প্রভাবিত করে সেই চলটিকে বা ভেরিয়েবলটাকে আমরা বলি ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং যেই ভেরিয়েবলটি বা যেই চলটি প্রভাবিত হয় সেই ভেরিয়েবলটাকে আমরা বলে থাকি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমাদের উদাহরণ থেকে যেটা দেওয়া ছিল আগে যে ইফেক্টিভনেস অফ টিচিং উইথ আইসিটি অন দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ বায়োলজি অ্যামং হায়ার সেকেন্ডারি স্টুডেন্টস, এই উদাহরণে আমরা দুটি ভেরিয়েবল দেখতে পাচ্ছি, একটি হলো টিচিং উইথ আইসিটি আর একটি হলো আন্ডারস্ট্যান্ডিং অফ বায়োলজি। এবার যদি প্রশ্ন করা হয় যে কে কাকে প্রভাবিত করছে, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে টিচিং উইথ আইসিটি প্রভাবিত করার চেষ্টা করছে কাকে, আন্ডারস্ট্যান্ডিং অফ বায়োলজি। তাই আমরা এখানে বলতে পারি টিচিং উইথ আইসিটি হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা প্রভাবিত করছে কাকে, বায়োলজির আন্ডারস্ট্যান্ডিংকে। তাই বায়োলজির আন্ডারস্ট্যান্ডিং হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার আমরা দেখে নেব এক্সপেরিমেন্টাল গ্রুপ এবং কন্ট্রোল গ্রুপ কাকে বলে। উপরিক্ত গবেষণাটি করার জন্য শিক্ষক তার স্টুডেন্টদেরকে দুটি গ্রুপে ভাগ করলেন। একটি গ্রুপকে তিনি আইসিটির মাধ্যমে পড়ালেন আর অন্য একটি গ্রুপকে তিনি অন্য একটি টিচিং মেথড, ফর এক্সাম্পল লেকচার মেথডে পড়ালেন। এবং কিছুদিন পরে তিনি দেখবেন যে কোন গ্রুপের মধ্যে বায়োলজির আন্ডারস্ট্যান্ডিং বেশি আছে, তারপরে সেই অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন যে হ্যাঁ, আইসিটির মাধ্যমে পড়ালে স্টুডেন্টদের বায়োলজির কনসেপ্টটা বেশি বেড়ে যায় বা ভালো হয়। তাই এখানে আমরা দুটো গ্রুপের কথা দেখলাম, একটি গ্রুপকে যাকে আইসিটির মাধ্যমে পড়ানো হচ্ছে সেই গ্রুপকে আমরা সাধারণত বলে থাকি এক্সপেরিমেন্টাল গ্রুপ, কারণ তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, তাদেরকে আইসিটির মাধ্যমে যেই ভেরিয়েবলটা রয়েছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেখানে ম্যানিপুলেশন করে তাদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু অপর আরেকটি গ্রুপ যাকে আমরা বলছি কন্ট্রোল গ্রুপ, সেই গ্রুপে কিন্তু আইসিটির মাধ্যমে পড়ানো হচ্ছে না, সেই গ্রুপকে অন্য কোনো টিচিং মেথডের মাধ্যমে পড়ানো হচ্ছে বা লেকচার মেথডের মাধ্যমে পড়ানো হচ্ছে। অর্থাৎ দ্য এক্সপেরিমেন্টাল গ্রুপ ইজ এক্সপোজড টু দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ফ্যাক্টর আন্ডার কনসিডারেশন অর ট্রিটমেন্ট, দ্য কন্ট্রোল গ্রুপ ইজ নট। অর্থাৎ যেই গ্রুপটাকে ট্রিটমেন্ট দেওয়া হয় সেই গ্রুপটাকে বলা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ, আর যেই গ্রুপটাকে ট্রিটমেন্ট দেওয়া হয় না সেই গ্রুপটাকে আমরা বলছি কন্ট্রোল গ্রুপ। এবার আমরা দেখে নেব কনফাউন্ডিং ভেরিয়েবল কাকে বলে। ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছাড়াও আরও এক ধরনের ভেরিয়েবল আছে যা একটা এক্সপেরিমেন্টকে ব্যাঘাত ঘটায়, এবং সেই ধরনের ভেরিয়েবলকে আমরা বলে থাকি কনফাউন্ডিং ভেরিয়েবল। অর্থাৎ যে কোনো ভেরিয়েবল যা ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সম্পর্ককে ব্যাঘাত ঘটায় তাকেই আমরা বলে থাকি কনফাউন্ডিং ভেরিয়েবল। এই উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে স্টুডেন্টদের বায়োলজির আন্ডারস্ট্যান্ডিং আইসিটির মাধ্যমে পড়ানো ছাড়াও অন্যান্য বিষয় দ্বারাও তো প্রভাবিত হতে পারে,
হতে পারে পুরো একজন স্টুডেন্ট খুবই ইন্টেলিজেন্ট, এবং তাকে তুমি যে মাধ্যমেই বা যে কোনো টিচিং মেথডেই পড়াও না কেন, তার বায়োলজি সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। তাই যে কোনো গবেষককে এটা মাথায় রাখতে হবে যে ফলাফল বা আউটকামটা পাওয়া যাচ্ছে সেটা কি শুধু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেট করার কারণেই হচ্ছে, নাকি অন্য কোনো কনফাউন্ডিং ভেরিয়েবল এর কারণে এটা হচ্ছে। তাই কনফাউন্ডিং ভেরিয়েবলস আর দোজ অ্যাসপেক্টস অফ এ স্টাডি দ্যাট মাইট ইনফ্লুয়েন্স দি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর দি আউটকাম অ্যান্ড হুজ ইফেক্টস মে বি কনফিউজড উইথ দি ইফেক্টস অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, ফর ইনস্ট্যান্স মোটিভেশন, ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভিটি অফ এ স্টুডেন্ট আর কনফাউন্ডিং ভেরিয়েবলস ইন দি এক্সাম্পল অফ এক্সপেরিমেন্টাল স্টাডি উই হ্যাভ সিন আর্লিয়ার। Confounding variables are of two types, intervening variables and extraneous variable. Confounding variable du pukare hote pare, ekti intervening variable or ekti extraneous variable. Intervening variables are hard to measure as it is related to our feelings, whereas extraneous variables are observable variables and can be controlled. অর্থাৎ intervening variableকে measure করা খুবই কঠিন, কারণ এটি আমাদের আবেগের সঙ্গে বা ফিলিং এর সাথে জড়িত, কিন্তু extraneous variableকে সহজেই observe করা যায় বা measure করা যায়। আমরা আগের স্লাইডে দেখলাম যে যেহেতু কনফাউন্ডিং ভেরিয়েবল কোন একটি এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক, তাই একজন গবেষককে সবসময় চেষ্টা করতে হবে যে তার এক্সপেরিমেন্টটা যাতে সবসময় কনফাউন্ডিং ভেরিয়েবল থেকে মুক্ত থাকে, কোনো রকমের কনফাউন্ডিং ভেরিয়েবল প্রভাব যাতে তার এক্সপেরিমেন্টাল রিসার্চে না পড়ে সেই দিকে তাকে খেয়াল রাখতে হবে। এবং যেহেতু কনফাউন্ডিং ভেরিয়েবলের মধ্যে ইন্টারভেনিং ভেরিয়েবলকে আমরা কন্ট্রোল করতে পারছি না, এটা কন্ট্রোল করা খুবই কঠিন, তাই আমাদের সদা চেষ্টা করতে হবে যে কিভাবে আমরা এই এক্সট্রানিয়াস ভেরিয়েবলটাকে কন্ট্রোল করতে পারি, বা এক্সট্রানিয়াস ভেরিয়েবল প্রভাবটা যাতে আমাদের এক্সপেরিমেন্টালে না পড়তে পারে সেই দিকে চেষ্টা করতে হবে একজন গবেষককে। তো এটা করার জন্য কিছু কিছু টেকনিক আছে, যেই টেকনিকগুলো যদি আমরা অবলম্বন করি তাহলে এক্সট্রানিয়াস ভেরিয়েবলের প্রভাব আমাদের এক্সপেরিমেন্টালে রিসার্চে পড়বে না। তো সেই টেকনিকগুলো হলো র্যান্ডম অ্যাসাইনমেন্ট, অর্থাৎ র্যান্ডমলি আমরা কন্ট্রোল গ্রুপ বা এক্সপেরিমেন্টাল গ্রুপ ডিসাইড করব বা চুজ করব বা তৈরি করব, এবং ম্যাচিং কেসেস বা গ্রুপ ম্যাচিং, অর্থাৎ সমগুণ সম্পন্ন ব্যক্তিকে আমরা দুটো গ্রুপে রাখবো, এক্সপেরিমেন্টাল গ্রুপেও সমগুণ সম্পন্ন ব্যক্তি থাকবে এবং কন্ট্রোল গ্রুপেও সমগুণ ব্যক্তি সম্পন্ন ব্যক্তি থাকবে। টেকিং প্রিটেস্ট ব্যবহার করা যেতে পারে, বা কয়েকটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক যেমন অ্যানকোভা, পার্শিয়াল কোরিলেশন, এই সমস্ত টেকনিকগুলো ব্যবহার করে আমরা এক্সট্রানিয়াস ভেরিয়েবলের প্রভাবকে কাটিয়ে উঠতে পারবো। আমরা আমরা এবার আমরা দেখে নেব বিভিন্ন এক্সপেরিমেন্টাল ডিজাইনস, অর্থাৎ কত রকম ভাবে আমরা কোনো একটা এক্সপেরিমেন্টাল রিসার্চ করতে পারি, সেই বিভিন্ন ধরন বা এক্সপেরিমেন্টাল ডিজাইনসগুলো আমরা এক এক করে দেখে নেব। সাধারণত দুই ধরনের ডিজাইনস বা দুটো ব্রড ক্যাটাগরি অফ ডিজাইনস আছে, সেগুলো হলো বিটুইন গ্রুপ ডিজাইনস অ্যান্ড উইদিন গ্রুপ ডিজাইনস। বিটুইন গ্রুপ ডিজাইনের মধ্যে রয়েছে আবার তিন ধরনের এক্সপেরিমেন্টাল ডিজাইনস, একটা হচ্ছে ট্রু এক্সপেরিমেন্টস, 2 নম্বর কোয়াজি এক্সপেরিমেন্টস, 3 নম্বর ফ্যাক্টোরিয়াল ডিজাইনস। আর উইদিন গ্রুপ ডিজাইনসের মধ্যে রয়েছে আরও তিনটে ডিজাইনস, 1 টাইম সিরিজ এক্সপেরিমেন্টস, 2 রিপিটেড মেজার্স এক্সপেরিমেন্টস, 3 সিঙ্গেল সাবজেক্ট এক্সপেরিমেন্টস।
ট্রু এক্সপেরিমেন্টস, ট্রু এক্সপেরিমেন্ট ডিজাইনের মধ্যেও আরও কতগুলি ডিজাইন রয়েছে, সেগুলি হলো দ্য পোস্ট টেস্ট অনলি ইকুইভ্যালেন্ট গ্রুপস ডিজাইন, নাম্বার টু দ্য প্রি টেস্ট পোস্ট টেস্ট ইকুইভ্যালেন্ট গ্রুপস ডিজাইন, দ্য সলোমন ফোর গ্রুপস ডিজাইন। তো এই সমস্ত ডিজাইনগুলো আমরা এক এক করে দেখে নেব। প্রথমে দ্য পোস্ট টেস্ট অনলি ইকুইভ্যালেন্ট গ্রুপস ডিজাইন দেখে নেওয়া যাক। দ্য এক্সপেরিমেন্টাল অ্যান্ড কন্ট্রোল গ্রুপস আর, অর্থাৎ প্রথমে র্যান্ডামলি আমরা এক্সপেরিমেন্টাল গ্রুপ এবং কন্ট্রোল গ্রুপকে আমরা বেছে নিলাম। এক্সপেরিমেন্টাল গ্রুপ রিসিভ দ্য এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট, হোয়ার অ্যাজ দোজ ইন কন্ট্রোল গ্রুপ ডু নট। এক্সপেরিমেন্টাল গ্রুপে রয়েছে যারা, তারা ট্রিটমেন্ট গ্রহণ করলো, অর্থাৎ তাদেরকে আইসিটির মাধ্যমে পড়ানো হলো, এবং যারা কন্ট্রোল গ্রুপে রয়েছে তারা ট্রিটমেন্ট গ্রহণ করলো না বা তাদেরকে আইসিটির মাধ্যমে পড়ানো হয়নি, অন্য কোনো টিচিং মাধ্যমে পড়ানো হয়েছে। এবং ছ মাস বা এক বছর পড়ানোর পর অ্যাট দি এন্ড দ্য পোস্টেজ স্কোরস অফ দোজ টু গ্রুপস আর কম্পেয়ার্ড উইথ সুটেবল স্ট্যাটিস্টিক্যাল প্রসিজার বা টি টেস্ট। এবং শেষে ছ মাস পরে দুটো গ্রুপকেই পোস্ট টেস্ট দেওয়া হলো, পোস্ট টেস্ট ওয়ান, পোস্ট টেস্ট টু, এবং একই টেস্ট, এবং এবং এই দুটো টেস্টের যে স্কোর পাওয়া গেলো সেই স্কোরগুলোকে কম্পেয়ার করা হলো স্ট্যাটিস্টিক্যাল প্রসিজারের মাধ্যমে, যেটাকে আমরা সাধারণত পড়ে থাকি টি টেস্ট। এবং টি টেস্টের মাধ্যমে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে এই দুটো গ্রুপের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কি না। যদি এক্সপেরিমেন্টাল গ্রুপ কন্ট্রোল গ্রুপের থেকে বেশি স্কোর বা সিগনিফিকেন্টলি স্কোর করে, হায়ার স্কোর করে, তখন আমরা এটা সিদ্ধান্তে আসতেই পারি যে সত্যি সত্যি টিচিং আইসিটির মাধ্যমে পড়ানোর ফলে স্টুডেন্টদের বায়োলজির আন্ডারস্ট্যান্ডিংটা বেড়েছে। দ্য প্রি টেস্ট পোস্ট টেস্ট ইকুইভ্যালেন্ট গ্রুপস ডিজাইন, ইট ইজ অলমোস্ট সিমিলার টু দ্য প্রিভিয়াস ডিজাইন এক্সেপ্ট প্রি টেস্ট ইজ ইন্ট্রোডিউসড বিফোর দ্য ট্রিটমেন্ট। অর্থাৎ এই ডিজাইনটা পূর্বের ডিজাইনের মতনই, কিন্তু শুধু এখানে প্রি টেস্টটা ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ সবার প্রথমে দুটো গ্রুপকে আমরা র্যান্ডামলি বেছে নিলাম, একটা হলো এক্সপেরিমেন্টাল গ্রুপ আর একটি কন্ট্রোল গ্রুপ। তারপরই আমরা ট্রিটমেন্ট না দিয়ে আমরা প্রি টেস্ট নিয়ে নিলাম দুটো গ্রুপকে, এবং প্রি টেস্ট নেওয়ার পরে ট্রিটমেন্ট শুরু করলাম। এক্সপেরিমেন্টাল গ্রুপকে আমরা ট্রিটমেন্ট দিলাম এবং কন্ট্রোল গ্রুপকে আমরা ট্রিটমেন্ট দিলাম না। তারপরে কিছুদিন পরে, কয়েক মাস পরে আমরা পোস্ট টেস্ট নিলাম। তো প্রি টেস্ট আমরা কেন এখানে ইউজ করি? কারণ প্রি টেস্ট ইজ ইউজড ফর অ্যানালিসিস অফ ভ্যারিয়েন্স সো অ্যাজ টু স্ট্যাটিস্টিক্যালি কন্ট্রোল ফর এনি ডিফারেন্সেস বিটুইন দ্য গ্রুপস অ্যান্ড দ্য বিগিনিং অফ দ্য স্টাডি। যাতে এই প্রি টেস্ট ব্যবহার করা এই কারণে যাতে প্রথম দিকে এই দুটো গ্রুপের যে সমস্ত ডিফারেন্সগুলো থাকে সেই ডিফারেন্সগুলোকে আমরা যাতে স্ট্র্যাটিস্টিক্যালি কন্ট্রোল করতে পারি, সেই কারণেই আমরা প্রি টেস্ট নিয়ে থাকি। এবং অ্যাট দি এন্ড, এবং শেষে, দ্য রিসার্চার কম্পেয়ার্স দ্য পোস্ট টেস্ট স্কোরস উইথ দ্য হেল্প অফ অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিস্টিক্যাল মেজার্স। এবং শেষে এই যে পোস্ট টেস্টের যে স্কোরগুলো পাওয়া গেল সেই স্কোরগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিস্টিক্যাল মেজার্স বা অ্যানকোবার মাধ্যমে আমরা সিগনিফিকেন্ট ডিফারেন্স বার করি। যদি আমরা দেখি যে এক্সপেরিমেন্টাল গ্রুপ সিগনিফিকেন্টলি হাই স্কোর করেছে বায়োলজিতে, তখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে হ্যাঁ, যে সত্যি সত্যি আইসিটির মাধ্যমে পড়ানোর ফলে ছেলে মেয়েদের বা স্টুডেন্টদের বায়োলজিক্যাল কনসেপ্ট বেড়ে যায়, বৃদ্ধি পায়। দ্য সলোমন ফোর গ্রুপস ডিজাইন এক্সপেরিমেন্টটাকে আরো একটু রিগারাস বা পিওর করার জন্য এখানে চারটে গ্রুপের কথা বলা হয়েছে। সবার প্রথমে সাবজেক্টস আর র্যান্ডামলি অ্যাসাইন টু ফোর গ্রুপস,
যে সমস্ত স্টুডেন্ট রয়েছে ক্লাসে তাদেরকে চারটি গ্রুপে ভাগ করে দেওয়া হলো র্যান্ডমলি। ওয়ান এক্সপেরিমেন্টাল গ্রুপ অ্যান্ড কন্ট্রোল গ্রুপ রিসিভ প্রি টেস্ট। তাদের মধ্যে একটি এক্সপেরিমেন্টাল গ্রুপ এবং একটি কন্ট্রোল গ্রুপ প্রি টেস্ট নিল। টু গ্রুপস রিসিভ দ্য এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট, এবং এই চারটে গ্রুপের মধ্যে দুটো গ্রুপ এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট গ্রহণ করল। টু গ্রুপস ডু নট রিসিভ ট্রিটমেন্ট, এবং এই চারটে গ্রুপের মধ্যে দুটো গ্রুপ ট্রিটমেন্ট রিসিভ করলো না। অল ফোর গ্রুপস রিসিভ পোস্ট টেস্ট, এবং চারটে গ্রুপেই কিন্তু পোস্ট টেস্ট নেওয়া হলো। অ্যানোভা ইজ ইউজড টু কম্পেয়ার দ্য ফোর পোস্ট টেস্ট স্কোরস। অ্যানোভা মে বি ইউজ টু কম্পেয়ার পোস্ট টেস্ট টু এবং পোস্ট টেস্ট ফোর। অর্থাৎ এইরকমভাবে যে পোস্ট টেস্ট স্কোরগুলো পাওয়া গেল, সেই পোস্ট টেস্ট স্কোরগুলোকে আমরা একে অপরের সাথে কম্পেয়ার করে আমরা ডিসাইড করতে পারি যে সত্যি সেখানে কোনো সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে কি নেই। তো তার উপর ডিপেন্ড করে আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারি। ইন আনাদার ভার্সন, নেট স্কোর প্রি টেস্ট স্কোর মাইনাস পোস্ট টেস্ট স্কোর অফ এক্সপেরিমেন্টাল গ্রুপ ইজ কম্পেয়ার্ড উইথ দ্য নেট স্কোর অফ কন্ট্রোল গ্রুপ ফর অ্যাসারটেইনিং দ্য কজাল রিলেশনশিপ বিটুইন ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। বাট গুড এক্সপেরিমেন্টাল রিসার্চেস ডু নট অ্যাডপ্ট দিস ডিজাইন। বেস্ট এবং খান তারা বলছেন যে অনেক সময় এক্সপেরিমেন্টাল গ্রুপের নেট স্কোর, যেটাকে পাওয়া যেতে পারে প্রি টেস্ট এবং পোস্ট টেস্টের যে স্কোর তাকে মাইনাস করে, সেই নেট স্কোরের সাথে কন্ট্রোল গ্রুপের যে নেট স্কোর বা কন্ট্রোল গ্রুপের যে নেট স্কোর যেটা পাওয়া যেতে পারে প্রি টেস্ট এবং পোস্ট টেস্টের মাইনাস করে, তো এই দুটো নেট স্কোরের অর্থাৎ এক্সপেরিমেন্টাল গ্রুপের নেট স্কোর এবং কন্ট্রোল গ্রুপের নেট স্কোরের মধ্যে অনেক সময় স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স ডিফারেন্স পার করে অনেক সময় অনেক রিসার্চাররা ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে কজাল রিলেশনশিপ বার করে। কিন্তু বেস্ট এবং খানের মতে এই ডিজাইনটা কিন্তু অতটা ফ্রুটফুল নয় বা এটা ঠিক নয়। তো বেস্ট এবং খানের বইতে এই সম্পর্কে আরও ডিটেলসে বলা আছে। এরপর আমরা দেখে নেব কোয়াজি এক্সপেরিমেন্টাল ডিজাইনস। কোয়াজি এক্সপেরিমেন্টস আর অলমোস্ট লাইক ট্রু এক্সপেরিমেন্টস, এক্সেপ্ট হিয়ার ইনস্টেড অফ র্যান্ডম অ্যাসাইনমেন্ট সিলেকশন ইজ ইউজড ফর ক্রিয়েটিং এক্সপেরিমেন্টাল অ্যান্ড কন্ট্রোল গ্রুপস। অর্থাৎ কোয়াজি এক্সপেরিমেন্ট ট্রু এক্সপেরিমেন্টের মতনই, যেগুলো যে ডিজাইনগুলো আমরা আগে দেখলাম তার মতনই, কিন্তু একটা পার্থক্য এখানে রয়েছে যে যখন আমরা কোয়াজি এক্সপেরিমেন্টে কন্ট্রোল গ্রুপ এবং এক্সপেরিমেন্টাল গ্রুপ বেছে নিই, তখন কিন্তু আমরা র্যান্ডমলি বেছে নিই না, তখন আমরা সিলেকশনের মাধ্যমে এন্টায়ার গ্রুপকে হয়তো নিয়ে নিই। এটাই একমাত্র পার্থক্য। সামটাইমস ইট ইজ নট পসিবল টু অ্যাসাইন ইন্ডিভিজুয়াল পার্টিসিপেন্টস টু গ্রুপস র্যান্ডমলি। অ্যাট দিস টাইম উই হ্যাভ টু টেক দ্য এন্টায়ার গ্রুপস ফর দ্য স্টাডি। কোয়াজি এক্সপেরিমেন্টাল ডিজাইনস আর অলমোস্ট সেম অ্যাজ ট্রু এক্সপেরিমেন্টাল ডিজাইন, বাট র্যান্ডম স্যাম্পলিং ইজ নট ইউজড হিয়ার টু ড্র কন্ট্রোল অ্যান্ড এক্সপেরিমেন্টাল গ্রুপ। এক্সপেরিমেন্টাল রিসার্চের বিটুইন গ্রুপ ডিজাইনসের ট্রু এক্সপেরিমেন্ট ডিজাইন এবং কোয়াসি এক্সপেরিমেন্ট ডিজাইনস দেখার পর এবার আমরা দেখে নেব ফ্যাক্টোরিয়াল ডিজাইন। When more than one independent variable and treatment are included in a study, whether a true or quasi-experiment, a factorial design is necessary. অর্থাৎ এতক্ষণ আমরা দেখছিলাম যে একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটি মাত্র ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কিন্তু যখন আমরা
এই ধরনের রিস্ক এক্সপেরিমেন্ট করব যেখানে একটার বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এবং ট্রিটমেন্ট কন্ডিশনও কিন্তু একের বেশি থাকবে, তখন আমাদের ফ্যাক্টোরিয়াল ডিজাইন ইউজ করতে হবে। A design consisting of two variables and three treatment conditions may be regarded as 2×3 factorial design. Factorial designs usually use ANOVA for analysis. এখন আমরা দেখে নেব within group designs। আমরা between group designে দেখেছিলাম যে সেখানে একের বেশি গ্রুপ ছিল, কিন্তু এই উইদিন গ্রুপ ডিজাইনে আমরা দেখব এখানে একটি মাত্র গ্রুপকে নিয়েই এক্সপেরিমেন্ট রিসার্চ করা হচ্ছে। উইদিন গ্রুপ ডিজাইনের প্রথম ডিজাইনটাই হলো টাইম সিরিজ ডিজাইন। আ টাইম সিরিজ ডিজাইন কনজিস্ট অফ স্টাডিং ওয়ান গ্রুপ ওভার টাইম উইথ মাল্টিপল প্রিটেস্ট and post-test measures by the researcher. অর্থাৎ এই টাইম সিরিজ ডিজাইনে আমরা একটিমাত্র গ্রুপকে নিয়েই এক্সপেরিমেন্টটা চালিয়ে যাই। এখানে কোনো এক্সপেরিমেন্টাল গ্রুপ বা কন্ট্রোল গ্রুপ কিন্তু নেই, এখানে একটিমাত্রই গ্রুপ রয়েছে এবং সেই একটিমাত্র গ্রুপের উপরেই আমরা একাধিক প্রিটেস্ট দিই এবং একাধিক পোস্ট-টেস্ট নিয়ে থাকি। দু রকমের টাইম সিরিজ ডিজাইন হতে পারে, একটা হচ্ছে ইন্টারাপ্টেড টাইম সিরিজ আর একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টাইম সিরিজ। ইন্টারাপ্টেড টাইম সিরিজে আমরা প্রথমে মাল্টিপল প্রিটেস্ট নিয়ে থাকি, তারপরে ট্রিটমেন্ট দিই, ট্রিটমেন্ট দেওয়ার পরে তারপরে আমরা পোস্ট টেস্ট নিয়ে থাকি। আর ইকুইভ্যালেন্ট টাইম সিরিজে আমরা প্রিটেস্ট নিই, তারপরে ইন্টারভেনশন বা ট্রিটমেন্ট হয়, তারপরে পোস্ট টেস্ট, তারপরে আবার কিছু ইন্টারভেনশন, তারপর আবার পোস্ট টেস্ট, তারপর আবার কিছু ট্রিটমেন্ট, এরকম ভাবে আমরা প্রি টেস্ট পোস্ট টেস্টগুলো আমরা নিতেই থাকি এখানে। এবং পরবর্তীকালে দিস কোর্স অফ প্রি টেস্ট অ্যান্ড পোস্ট টেস্ট আর কম্পেয়ার্ড ফর দ্য অ্যানালিসিস, এবং এই প্রি টেস্ট এবং পোস্ট টেস্টের যে স্কোরসগুলো পাওয়া গেল সেই স্কোরগুলোকে আমরা পরবর্তীকালে কম্পেয়ার করে থাকি এবং সেই অনুযায়ী আমরা ডিসিশন নিয়ে থাকি। Next, repeated measures and design. All participants in a single group participate in all experimental treatments. The researcher compares a group's performance under one experimental treatment with its performance under another experimental treatment. অর্থাৎ এখানে একাধিক experimental treatmentের কথা বলা হয়েছে। এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট ওয়ান, সেটা এক এক ধরনের ট্রিটমেন্ট, এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট টু, সেটা আরেক ধরনের ট্রিটমেন্ট, এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট থ্রি, সেটা আরেক প্রকারের ট্রিটমেন্ট। তো বিভিন্ন এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্টের কথা বলা হয়েছে আর এখানে বলা হয়েছে শুধু একটি মাত্র গ্রুপ, সিঙ্গেল গ্রুপের কথা এখানে বলা হয়েছে। এবং এক এক করে সবার প্রথমে সেই সিঙ্গেল গ্রুপের প্রি টেস্ট নেওয়া, তারপরে একটা এক্সপেরিমেন্টাল এক নম্বর এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট প্রয়োগ করে সেই এক নম্বর এক্সপেরিমেন্টাল রিসার্চ ট্রিটমেন্টের কী কী চেঞ্জ আছে সেইগুলোকে পোস্ট টেস্টের মাধ্যমে নেওয়া, তারপরে দ্বিতীয় এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট প্রয়োগ করা, তার কী কী চেঞ্জেসগুলো আসছে সেইগুলো পরে পোস্ট টেস্টের মাধ্যমে বার করা, তারপরে তিন নম্বর যে এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট আছে সেটাকে প্রয়োগ করা, তারপরে কী কী চেঞ্জেসগুলো আসছে স্টুডেন্টদের মধ্যে সেটাকে আবার পোস্ট টেস্টের মাধ্যমে ডিটারমিন করা। তো এইরকমভাবে এই ডিজাইনটা চলতে থাকে এবং পরবর্তীকালে এই যে প্রি টেস্ট বা বিভিন্ন পোস্ট টেস্টগুলো নেওয়া হয়ে যায় এদের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স বার করা হয় এবং সেই সিগনিফিকেন্ট ডিফারেন্সের যা সিদ্ধান্ত আসবে সেই অনুযায়ী এক্সপেরিমেন্টের ফলাফল নির্বাচন করা হয়। নেক্সট, সিঙ্গেল সাবজেক্ট ডিজাইন। সিঙ্গেল সাবজেক্ট রিসার্চ, also called N of one research, behavior analysis, or within subjects research, involves the study of single individual. অর্থাৎ সিঙ্গেল সাবজেক্ট ডিজাইনে একটি মাত্র ইন্ডিভিজুয়ালকে নিয়ে রিসার্চ করা হয়।
The behavior before treatment, also called baseline, is compared with behavior after intervention. অর্থাৎ এখানে ইন্টারভেনশন বা ট্রিটমেন্টের আগে একজন স্টুডেন্টের যে বিহেভিয়ার সেটাকে দীর্ঘদিন ধরে অবজার্ভ করা হয় এবং একটি বেস লাইন তৈরি করা হয় এবং পরবর্তীকালে ট্রিটমেন্ট দেওয়ার ফলে কি কি পরিবর্তন তার আচরণের মধ্যে এসেছে সেইটাকে বেস লাইনের সাথে তুলনা করা হয়। দেয়ার কুড বি থ্রি সাচ ডিজাইনস, এবি ডিজাইনস, মাল্টিপল বেস লাইন ডিজাইন অ্যান্ড অল্টারনেটিং ট্রিটমেন্ট ডিজাইন। এক্সপেরিমেন্টাল ভ্যালিডিটি, এক্সপেরিমেন্টাল ভ্যালিডিটি দু ধরনের হয়, একটা হচ্ছে ইন্টারনাল ভ্যালিডিটি আর একটা হচ্ছে এক্সটার্নাল ভ্যালিডিটি। আমরা প্রথমে দেখে নেব ইন্টারনাল ভ্যালিডিটি। অ্যান এক্সপেরিমেন্টাল হ্যাজ ইন্টারনাল ভ্যালিডিটি টু দ্য এক্সটেন্ড দ্যাট ইট ইজ ফ্রি ফ্রম এক্সট্রানিয়াস অ্যান্ড ইন্টারভিনিং ভ্যারিয়েবলস। ইট মিন্স টু দ্য এক্সটেন্ড টু হুইচ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হ্যাজ জেনুইন ইফেক্ট অন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। অর্থাৎ আমার এক্সপেরিমেন্টটা কতটা এক্সট্রানিয়াস এবং ইন্টারভেনিং ভেরিয়েবল থেকে মুক্ত সেটাই হচ্ছে আমার এক্সপেরিমেন্টের ইন্টারনাল ভ্যালিডিটি। অর্থাৎ এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে প্রভাব ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে সেটা যেন অন্য কোনো ভেরিয়েবল দ্বারা প্রভাবিত যাতে না হয় সেটাই হচ্ছে আমার ইন্টারনাল ভ্যালিডিটি। এবার আমরা দেখে নেব থ্রেটস টু ইন্টারনাল এক্সপেরিমেন্টাল ভ্যালিডিটি। অর্থাৎ কোন কোন বিষয়গুলো আছে যেগুলো একটি এক্সপেরিমেন্টের ইন্টারনাল ভ্যালিডিটিকে ব্যাঘাত ঘটায়। সবার প্রথমেই রয়েছে ম্যাচুরেশন। অর্থাৎ একটি এক্সপেরিমেন্ট যেহেতু এটি দীর্ঘ সময় ধরে চলে, তাই এই দীর্ঘ সময়কালে স্টুডেন্টরা যারা এক্সপেরিমেন্টের মধ্যে রয়েছে তাদের মধ্যে অনেক ধরনের চেঞ্জেস ঘটে। ফর এক্সাম্পল, সাইকোলজিক্যাল চেঞ্জ বা ফিজিক্যাল চেঞ্জেস, ইমোশনাল বা সোশ্যাল চেঞ্জেস ঘটে এবং এই চেঞ্জেসগুলো কোনো না কোনো কারণে কোনো কোনো সময় এই চেঞ্জেসগুলো ওই আউটকামকে, এক্সপেরিমেন্টালের যে আউটকাম তাকে ব্যাঘাত ঘটায় তো বা ইনফ্লুয়েন্স করে। তো এই জন্য অনেক সময় ম্যাচুরেশন এক্সপেরিমেন্টালের ইন্টারনাল ভ্যালিডিটির ক্ষেত্রে একটা থ্রেট হয়ে থাকে। নেক্সট হিস্ট্রি, যেহেতু আমরা দেখলাম যে এক্সপেরিমেন্টটা অনেক দীর্ঘ সময় ধরে চলে, তাই অনেক সময় কোনো কোনো অভিজ্ঞতা কোনো কোনো স্টুডেন্টদের জীবনে ঘটতেই পারে। ফর এক্সাম্পল, কোনো দুর্ঘটনা বা কোনো ভালো অভিজ্ঞতা হতে পারে, তো সেই অভিজ্ঞতাগুলি স্টুডেন্টদের পারফরমেন্সকে কিন্তু বাড়িয়ে তোলে বা কমিয়ে তোলে। সের জন্য প্রি টেস্টে বা পোস্ট টেস্টের ক্ষেত্রে তার পারফরমেন্স সেরকম কনসিস্টেন্ট থাকে না, তো এটাও একটা ইন্টারনাল এক্সপেরিমেন্টাল ভ্যালিডিটির একটা থ্রেট। টেস্টিং, এই যে প্রি টেস্ট নেওয়া হলো, এর ফলে কি হয়, এর ফলে স্টুডেন্টের মধ্যে কিছু ক্যাপাসিটি গ্রো করে এবং ফলে এই প্রি টেস্টের ফলে তাদের সাবসিকোয়েন্ট যে টেস্টগুলো নেওয়া হয় সেখানে এটা কিন্তু ইনফ্লুয়েন্স ফেলে। অর্থাৎ প্রি টেস্টের ফলে স্টুডেন্টরা এক্সপেরিমেন্টালের বিষয়বস্তু সম্পর্কে জানতে পারে এবং এবং সেইটা প্রি টেস্টের ক্ষেত্রে প্রভাবিত হতে পারে। আনস্টেবল ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ রিসার্চার যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছেন এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে, যেটা অবজারভেশন হোক বা ইন্টারভিউ হোক, সেইগুলো যদি আনস্টেবল থাকে বা যদি স্ট্যান্ডার্ডাইজড না থাকে তাহলে এটা একটা ইন্টারনাল এক্সপেরিমেন্টাল ভ্যালিডিটির ক্ষেত্রে থ্রেট হতে পারে। নেক্সট স্ট্যাটিস্টিক্যাল রিগ্রেশন, অর্থাৎ এখানে যারা প্রি টেস্টে খুব লো স্কোর করে তাদের প্রবণতা দেখা যায় যে পোস্ট টেস্টে তারা মিনের দিকে, মিনের কাছাকাছি বা উপরের দিকে, হায়ার স্কোরের দিকে তারা স্কোর করে এবং প্রি টেস্টে যারা খুব হাই স্কোর করে পোস্ট টেস্টের ক্ষেত্রে দেখা গেছে তারা একটু লো বা মিনের দিকে তারা তাদের স্কোরগুলো চলে আসছে। তো এই ব্যাপারটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্যাল রিগ্রেশন। তো এটাও কিন্তু এক্সটার্নাল ইন্টারনাল ভ্যালিডিটির ক্ষেত্রে একটা থ্রেট। নেক্সট
সিলেকশন বায়াস, অর্থাৎ একটি এক্সপেরিমেন্টের মধ্যে এই যে দুটো গ্রুপ থাকে, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ আর একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ, এই দুটো গ্রুপ যাতে ইকুয়াল থাকে, ইকুয়াল ইন দ্য সেন্স অফ পারফরমেন্স, ইন দ্য সেন্স অফ ক্যারেক্টারিস্টিক্স। তো এই দুটো গ্রুপ যদি ইকুয়াল যদি না থাকে, তখন কিন্তু অনেক ধরনের ডিফারেন্সেসগুলো দেখা যায় এবং এটা এক্সপেরিমেন্টের যে আউটকাম সেই আউটকামকে ব্যাঘাত ঘটায় এবং ফলে এটা ইন্টারনাল ভ্যালিডিটির একটা থ্রেট হিসাবে কাজ করে। নেক্সট, ইন্টারাকশন অফ সিলেকশন অ্যান্ড ম্যাচুরেশন, অর্থাৎ এখানে যদিও অনেক সময় আমরা এক্সপেরিমেন্টাল গ্রুপ এবং কন্ট্রোল গ্রুপে সমগুণ সম্পন্ন ব্যক্তি রাখি বা দুটোকে ইকুয়াল রাখি, তবুও অনেক সময় কি হয় যে কোনো একটা গ্রুপ হয়তো খুব বেশি মোটিভেটেড ফিল করে ফেলে বা কোনো একটা পার্টিকুলার গ্রুপ তারা বেশি ম্যাচিওর, এবং এটা কিন্তু অনেক সময় হয়ে থাকে, হয়তো এক্সপেরিমেন্ট রিসার্চারের অজান্তেই হয়ে থাকে এবং এটা ইন্টারনাল ভ্যালিডিটির ক্ষেত্রে একটা থ্রেট হতে পারে। এক্সপেরিমেন্টাল মর্টালিটি, অর্থাৎ কোনো কোনো স্টুডেন্ট হয়তো এক্সপেরিমেন্ট থেকে হয়তো বাইরে চলে গেল, বা সে হয়তো কোনো ব্যক্তি হয়তো সে অন্য কোনো কান্ট্রিতে চলে গেল, অন্য কোনো স্টেটে সেটেল হয়ে গেল, বা কেউ হয়তো কোনো এক্সপেরিমেন্ট যার উপর নাও হয়েছে কেউ হয়তো মারা গেল। তো এর ফলে কি হয়, টোটাল এক্সপেরিমেন্টে কিন্তু একটা এফেক্ট ফেলে, যে একজন এক্সপেরিমেন্ট একজন স্টুডেন্ট যদি অ্যাবসেন্ট হয়ে যায় এক্সপেরিমেন্ট থেকে, তাহলে এই তার এফেক্টটা টোটাল আউটকামে এসে পড়ে এবং এটাও একটা ইন্টারনাল ভ্যালিডিটির ক্ষেত্রে থ্রেট হিসেবে কাজ করে। এক্সপেরিমেন্টের বায়াস, অর্থাৎ এখানে যিনি রিসার্চার তিনি যদি কোনো একজন স্টুডেন্টকে ভালো করে চেনেন বা জানেন আগে থেকে, এবং তার সেই স্টুডেন্টকে হয়তো তার একটু কাছের মনে হয়, ভালো লাগে, তো এর ফলে কি হয়, তো যখন প্রি টেস্ট এবং পোস্ট টেস্ট নেওয়া হয় তখন একটা এক ধরনের বায়াসনেস কাজ করে, এবং এই বায়াসনেসটা ফেভারেবল বায়াসনের একটা কাজ করে, এবং এই বায়াসটা একটা এক্সপেরিমেন্টালে ইন্টারনাল ভ্যালিডিটির ক্ষেত্রে একটা থ্রেট হতে পারে। নেক্সট, এক্সটার্নাল ভ্যালিডিটি। এক্সটার্নাল ভ্যালিডিটি ইজ দ্য এক্সটেন্ট টু উইচ দ্য ভেরিয়েবল রিলেশনশিপস অর দ্য রেজাল্ট অফ দ্য এক্সপেরিমেন্ট ক্যান বি জেনারেলাইজড টু আদার সেটিংস অর পপুলেশনস। অর্থাৎ এক্সটার্নাল ভ্যালিডিটি মানে হলো যে এই যে এক্সপেরিমেন্টের যে রেজাল্টটা পাওয়া গেল, সেই রেজাল্টটা কত দূর অবধি আমরা জেনারেলাইজ করতে পারি বা কতটা আমরা জেনারেলাইজ করতে পারি টু দ্য পপুলেশন, সেই এক্সটেন্টটাই হচ্ছে আমার এক্সটার্নাল ভ্যালিডিটি এক্সপেরিমেন্টের। এবার আমরা দেখে নেব থ্রেটস টু এক্সটার্নাল এক্সপেরিমেন্টাল ভ্যালিডিটি, অর্থাৎ কোন কোন বিষয়গুলি আছে যেগুলো একটি এক্সপেরিমেন্টের এক্সটার্নাল ভ্যালিডিটিকে ব্যাঘাত ঘটায়। তো সবার প্রথমেই ইন্টারফিয়ারেন্স অফ প্রায়র ট্রিটমেন্ট, অর্থাৎ এক্সপেরিমেন্টে যদি আমরা বারবার ট্রিটমেন্ট করতে থাকি, আমরা যেটা দেখলাম উইদিন গ্রুপ ডিজাইনগুলোতে যে বারবার যদি আমরা এক্সপেরিমেন্টে ট্রিটমেন্ট করতে থাকি, দিতে থাকি, তখন কি হয় যে ফাইনাল যে আউটকামটা বার হয় বা চেঞ্জেসটা ঘটে সেটাকে বোঝা মুশকিল বা ডিটারমিন করা মুশকিল যে কোন ট্রিটমেন্টের ফলে এই আউটকামটা হয়েছে। অর্থাৎ এই যে আউটকামটা পাওয়া গেল বা চেঞ্জেসটা ঘটেছে সেখানে কিন্তু অনেক ট্রিটমেন্টেরই কিন্তু প্রভাব থাকতে পারে। তো এটা একটা সত্যি সত্যি এক্সটার্নাল ভ্যালিডিটির জন্য ইফেক্ট ফেলতে পারে, প্রভাব ফেলতে পারে। দি আর্টিফিশিয়ালিটি অফ দ্য এক্সপেরিমেন্টাল সেটিং, অর্থাৎ এক্সপেরিমেন্টটা করা হয় ল্যাবরেটরি বা সোশ্যাল সায়েন্সে ক্লোজড এনভায়রনমেন্টে, এবং যেই রেজাল্টটা পাওয়া যায় সেখানে সেই রেজাল্টটা কত দূর আমরা অ্যাপ্লাই করতে পারছি টু দ্য পপুলেশন সেটা একটা কোশ্চেনের ব্যাপার, এবং যদি আমার এক্সপেরিমেন্টে খুবই আর্টিফিশিয়ালিটি যদি বজায় রাখে তখন কিন্তু এই ধরনের জেনারেশনটা করা কিন্তু খুবই কঠিন হয়ে যায়। তো এটাও একটা থ্রেট এক্সটার্নাল ভ্যালিডিটির ক্ষেত্রে। ইন্টারাকশন ইফেক্ট অফ টেস্টিং, অনেক সময় স্টুডেন্টদেরকে এই প্রি টেস্ট বা বিভিন্ন ধরনের টেস্ট প্রি টেস্ট দেওয়ার সময় স্টুডেন্টরা রিসার্চারের ইন্টেনশনটা জানতে পারে এবং ফলে তারা অন্যরকম আচরণ করলেও করতে পারে, তো সেটা একটা থ্রেট হতে পারে এক্সটার্নাল ভ্যালিডিটির জন্য।
interaction of selection and treatment. অর্থাৎ একটি এক্সপেরিমেন্টের জন্য যে স্যাম্পল আমার দরকার সেটা খুবই ডিফিকাল্ট হয় র্যান্ডম স্যাম্পলিংয়ের জন্য, বা র্যান্ডম স্যাম্পলিং তৈরি করা একটা রিসার্চের জন্য খুবই ডিফিকাল্ট কাজ। এবং এর ফলে কি হয়, স্যাম্পলটি পপুলেশনের ট্রু রিপ্রেজেন্টেটিভ হয় না। এবং স্যাম্পল যদি পপুলেশনের ট্রু রিপ্রেজেন্টেটিভ না হয় তখন কিন্তু এই জেনারেলাইজ করাটা খুবই কঠিন কাজ হয়ে যায়, এবং ফলে এটি একটি এক্সটার্নাল ভ্যালিডিটির একটা থ্রেট হিসাবে কাজ করে। নেক্সট, দ্য এক্সটেন্ট অফ ট্রিটমেন্ট ভেরিফিকেশন। অনেক সময় এক্সপেরিমেন্টাল রিসার্চ করার সময় রিসার্চাররা বায়াসনেস কাটানোর জন্য একটি রিসার্চ অ্যাসিস্ট্যান্টেরকে কাজে লাগায় বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টের সাহায্য নেয়। এবং যেহেতু রিসার্চ অ্যাসিস্ট্যান্ট তিনি ওই টাইটেল ফর্মুলেশন বা হাইপোথিসিস ফর্মুলেশনের সময় তিনি অতটা এনগেজ থাকেন না, তাই যখন তিনি ডেটা কালেকশন করেন বা এই যে প্রি টেস্ট বা পোস্ট টেস্ট এগুলো নিয়ে থাকেন বা ট্রিটমেন্ট করে থাকেন, তখন কিন্তু সেই ট্রু ইন্টেন্ট অফ দ্য এক্সপেরিমেন্ট সেটা কিন্তু ইমপ্লিমেন্ট হয় না, এবং ফলে রেজাল্ট অন্যরকমও হয়ে যেতে পারে, এবং সেটা একটা এক্সটার্নাল ভ্যালিডিটির জন্য থ্রেট।